পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নয়াদিল্লি সফর নিয়ে বিস্তারিত জানাতে কলকাতা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সুব্রত আচার্য। চলে যাচ্ছি তার কাছে। সুব্রত, শ্রেয়া, আপনাকে ধন্যবাদ। শ্রেয়া, মুখ্যমন্ত্রীত্ব গ্রহণ করার পর মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীত্ব গ্রহণ করেছিলেন তৃতীয়বারের মতো 5 মে। তারপর কিন্তু প্রোটোকল অনুযায়ী প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির সঙ্গে তার দেখা করার, এটা সৌজন্য এবং সংবিধানেই বলা আছে। আপনি জানেন যে ইয়াস যে সুপার সাইক্লোনের পর প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গ সফর করেছিলেন এবং সেক্ষেত্রে কলাইকুণ্ডা বিমান ঘাটিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে তার কিন্তু সেই প্রোটোকল বৈঠক হওয়ার কথা ছিল। যদিও সেটি প্রোটোকল বৈঠক নয়, এটা আপতকালীন একটি বৈঠক, কিন্তু মুখ্যমন্ত্রী তৃতীয়বারের মতো সংবিধানের হিসেবে সাংবিধানিক শপথ নেওয়ার পর এটাই রীতি যে প্রধানমন্ত্রীর সঙ্গে তার সৌজন্য সাক্ষাৎ হবে। এবং সেই সাক্ষাৎ আপনি জানেন যে মুখ্যমন্ত্রী এড়িয়ে গিয়েছিলেন এবং এরপর তার পরবর্তীতে বিজেপিও তার প্রতিক্রিয়া দেখিয়েছে। মুখ্য সচিবকে তলব করা হয়েছিল, তাকে সাসপেন্ড করা হয়েছিল এবং তারপর বিষয়টি সবারই জানা। 2.5 মাস পর এই মুখ্যমন্ত্রী কিন্তু প্রোটোকল বৈঠকে যে কথা বলে দিল্লি সফর করছেন, এবং আপনি জানেন যে 2 দিন আগে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হয়েছে এবং আধা ঘন্টা বৈঠকে পর সাংবাদিকদের তিনি বলেছেন যে তিনি উপনির্বাচনের বিষয়টি কথা বলেছেন, ভ্যাকসিন নিয়ে কথা বলেছেন এবং পশ্চিমবঙ্গের নামকরণ যে বাংলা হবে সে বিষয়টিও ঝুলে রয়েছে, সেটিও প্রধানমন্ত্রীকে নিষ্পত্তি করার কথা বলেছেন। আজকে পর্যন্ত প্রধানমন্ত্রীর বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে একটিও কটু কথা বলতে শোনা যায়নি। দিল্লি সফর আজকে চতুর্থতম দিন। আপনি জানেন যে রাষ্ট্রপতি হওয়ার সঙ্গেও তার দেখা করার কথা, কিন্তু কোভিড এর বিধিনিষেধের কারণে শেষ পর্যন্ত সেটি নাও হতে পারে। সোনিয়া গান্ধীর সঙ্গে বৈঠক করেছেন। বিজেপি এবং ওয়াকিবহল মনে করছে যে আসলে আপনি জানেন যে মুখ্যমন্ত্রী হিসেবে মুখ্যমন্ত্রী যিনি রয়েছেন পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম থেকে নির্বাচিত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং হেরেছেন। ভারতের যে সংবিধান তাতে 164 যে জনপ্রতিনিধিত্ব যে ধারা সেখানে পরিষ্কার বলা হয়েছে যে যে কেউ অনির্বাচিত হলেও রাষ্ট্রীয় কাঠামো সংবিধান অনুযায়ী তাকে যে কোনো রাষ্ট্রীয় পদ দেওয়া যেতে পারে, কিন্তু তাকে সরাসরি নির্বাচিত হয়ে আসতে হবে 180 দিনে, অর্থাৎ 6 মাসের মধ্যে। মুখ্যমন্ত্রীর চেয়ার তাকে টিকিয়ে রাখতে হলে, মমতা বন্দ্যোপাধ্যায়কে টিকিয়ে রাখতে হলে অবশ্যই অক্টোবরের মধ্যে উপনির্বাচনে তাকে অংশ নিয়ে এবং নির্বাচিত হয়ে তাকে আসতে হবে, অন্যথায় কিন্তু মুখ্যমন্ত্রী হিসেবে তিনি থাকতে পারবেন না, তাকে অন্য কোনো বিকল্প চিন্তা করতে হবে। এবং আপনি জানেন যে এই তৃতীয় ঢেউ আসছে, ভারতের অবস্থা আবার 2 দিন ধরে আবার অবনতির দিকে যাচ্ছে, সংক্রমণ বাড়ছে, মৃত্যু বাড়ছে। তৃতীয় ঢেউয়ে কিন্তু নির্বাচন কমিশন নির্বাচন উপনির্বাচন করবে কিনা সেটি কিন্তু মানে সন্দেহ আছে। আপনি জানেন যে যতই গণতান্ত্রিক প্রক্রিয়া বা নির্বাচন কমিশন স্বাধীন বলা হয়, সবসময় সরকারের বা কেন্দ্রীয় সরকারের যে একটি প্রভাব থাকে, যে নির্বাচন কমিশনের ক্ষেত্রে বিভিন্ন ইচ্ছে সে ইচ্ছে অনিচ্ছাকে প্রভাব থাকে, সেটি আমরা পরিষ্কারভাবে বললে মানে সে অস্বীকার করার মতো কোনো জায়গা নেই। সেক্ষেত্রে কিন্তু উপনির্বাচনের দিকেও কিন্তু হয়তো বিজেপির আপত্তি থাকতে পারে, সেক্ষেত্রে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রী চেয়ার একটা সংকট তৈরি হবে। তো সব মিলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর 5 দিনে দিল্লি সফরে নানা বিষয়ে চর্চা হচ্ছে। তো এই ছিল আমার কাছে শ্রেয়া, পশ্চিমবঙ্গের এবং দিল্লির রাজনীতির মহলে সবশেষ যে চর্চা আমার কাছে থাকা সবশেষ। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নয়াদিল্লি সফর নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন কলকাতা থেকে সহকর্মী সুব্রত আচার্য।